নমস্কার, আমি বর্ষা, আপনারা দেখছেন খবর আসানসোল, স্পন্সর্ড বাই अपना फैशन के बेस्ट क्वालिटी कपड़ों के संग डेकोर वॉलपेपर एंड इंटीरियर डेकोरेशन के संग आसनसोल बाइक बाजार अब मल्टी ब्रांड टू व्हीलर शोरूम सुप्रीम गारमेंट अब आसनसोल में मोबाइल हॉस्पिटल आसनसोल की पॉपुलर स्मार्टफोन स्टोर स्पर्स फर्टिलिटी লালহান্ডে জেলা তৃণমূল পার্টি অফিসে তৃণমূল কর্মীদের পারস্পরিক মতবিভেদের কারণে নিজেদের মধ্যে হাতাহাতি নিয়ে বানে ধুন্ধুমার কাণ্ড। এই ঘটনার সূত্রপাত ঘটে আসানসোলের লালহান্ডে তৃণমূল পার্টি অফিসে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য ডাকা এক বৈঠকে। টিকিট প্রার্থীর তুলনায় সিট কম হওয়ার দরুন বৈঠকে তৃণমূল নেতা কর্মীরা বিতর্কের সম্মুখীন হন এবং শেষে এই বিতর্ক হাতাহাতিতে এসে পৌঁছায়। এই বিষয় নিয়ে জেলা প্রেসিডেন্ট নয়েন্দ্র চক্রবর্তী বলেন যে সকলেই টিকিট চাইছে, টিকিট প্রার্থীর সংখ্যা অনেক, কিন্তু সেই তুলনায় সিট নেই বলে সেখানে খুব বিক্ষোভের জায়গা সৃষ্টি হচ্ছে। আমরা চেষ্টা করছি সকলকে নিয়ে পঞ্চায়েত ভোটে এগিয়ে যেতে, যাতে কারোর মধ্যেই মনোক্ষুণ্ণতা না থাকে। আসলে সবাই টিকিট চাইছে, টিকিট প্রার্থীর সংখ্যা অনেক, হ্যাঁ সেই তুলনায় তো সিট নেই। সবাই তৃণমূলের প্রার্থী হবার জন্যে, এটা হলো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবজোয়ার, এই জনজোয়ার জনবিস্ফোরণ দেখছেন তো, মানুষ হাজার হাজার মানুষ পার্টি অফিসে আসছে, তারা কেউ কান্নাকাটি করছে, কেউ অবস্থান বিক্ষোভ করছে, হ্যাঁ কেউ নিজেদের মধ্যে ঝগড়াও করে নিচ্ছে টিকিটের জন্য। তো টিকিটের সংখ্যা তো সীমিত, কয়েকটি মাত্র সিট, তার মধ্যেই পঞ্চায়েতে সবাইকে অ্যাডজাস্ট করা হচ্ছে, সবাইকে নিয়ে, যাতে কারো মনক্ষুণ্ণ না হয় সবাইকে রেখে, হ্যাঁ তো আমরা চেষ্টা করছি, হ্যাঁ যে ব্যাপারটা ইয়ে করতে। মূল জিনিস হলো লড়াই, এবং আমাদের সাকসেস যেটা সেটা হলো আমরা নির্বিঘ্নে পশ্চিম বর্ধমানে আমরা নমিনেশন পর্বটা করতে পেরেছি। দেখুন প্রায় ছটা পঞ্চায়েতের মতো, বারাবণীতে বোধ হয় চারটে পঞ্চায়েত, পাণ্ডবেশ্বরে তিনটে পঞ্চায়েত, হ্যাঁ এটা মানে অ্যাবসলিউট মেজরিটি হয়ে গেছে, আর আপনার বাকি সমস্ত প্রায় পশ্চিম বর্ধমানের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে দুটো তিনটে পাঁচটা সাতটা করে সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। না না না, তৃণমূল কংগ্রেসের নিয়ম হলো সবাই তো মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, হ্যাঁ যেই দেওয়ালে নাম লেখা হয়ে যাবে সিম্বল পড়ে যাবে, সিম্বল অলরেডি সব অ্যালটমেন্ট হয়ে গেছে, হ্যাঁ তো সুতরাং সবাই মাঠে নেমে যাবে, আর কারো ক্ষোভ বিক্ষোভ যদি থাকে তাদেরকে হাতে ধরে তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে আমরা মাঠে নামাবো। বিরোধীর অভিযোগ, দল তো আমাদের, বিরোধীর অভিযোগ হচ্ছে বিভিন্ন জায়গাতে যারা নমিনেশন দিয়েছে তাদেরকে উইথড্র করাবার জন্য ঘরে ঘরে হুমকি দেওয়া হচ্ছে, কথাটা দেখুন এটা এটা কেন বিরোধীরা বলছেন আমি বুঝতে পারছি না, আমার আমার খুব খারাপ লাগছে। আপনারা দেখুন পরিসংখ্যান বলছে যে পশ্চিমবঙ্গে বিরোধীরা শাসক দলের চাইতে বেশি নমিনেশন করেছে, এবং কোথাও আমরা বাধা দিইনি, কোথাও আমরা বাধা দিইনি, আমরা সমস্ত জায়গাতে চেষ্টা করেছি যাতে বিরোধীরা, পাণ্ডবেশ্বর তো প্রথম দিন দ্বিতীয় দিন আমরা বিরোধীদের, বিরোধী কেন সমস্ত প্রচণ্ড গরম ছিল, আমরা ওখানে গ্লুকন ডির ব্যবস্থা করেছিলাম, সবাইকে আমরা জল খাইয়েছি, জলছত্র করেছিলাম, রাস্তার মানুষের সঙ্গে যারা প্রার্থী তাদের বসার জায়গা করেছিলাম, এবং সেখানে কোনো আমাদের দলীয় ঝান্ডা লাগাইনি, দলীয় পতাকা লাগাইনি, যাতে সমস্ত রাজনৈতিক দলের মানুষ বসতে পারে। আমরা চেষ্টা করেছি, কারণ যারা সরকারে থাকে তাদের অনেক দায় দায়িত্ব থাকে, আমরা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এবার কেউ যদি ভাবে এটাকে দূর করে দিয়েছে তো আমাকে বলা দরকার হবে না? আপনার যারা অনুগামী, আপনার যারা অনুগামী তারা বলছিল আপনাকেও নাকি ঠেলাঠেলি করা হয়েছে। আমাকে ভালোবাসে, আমি মানুষকে ভালোবাসে, গিভ অ্যান্ড টেক, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমাদের বাংলার মধ্যে একটা বাসে যখন চাপতো না, আপনার ব্যবহার আপনার পরিচয়, পকেট মার থেকে সাবধান,
তো সেগুলো তো আমাদের কালচার আছে, ওয়েস্ট বাংলা কালচার। আমি সম্মান দিয়েছি, সম্মান পেয়েছি। আর সব তো দলের লোক, এর মাঝখানে কারা ঢুকে এসব গণ্ডগোল করেছে তারা কিন্তু দলের লোক হতে পারে না। আর সব বড় দলের মধ্যে এরকম হয়, এটা নতুন জিনিস না। যা কিছু হয়েছে ভালো হয়েছে, আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে, দলের মধ্যে সবার অধিকার আছে, সে বলেছে দলের জন্যে বলেছে দল। আর আমরা নিশ্চয়ই পঞ্চায়েত ইলেকশন জিতছি, এরা ভয় পেয়ে গেছে যারা এরকম করাচ্ছে। যে জেলার যিনি মাথা তিনি বলছেন যে অনেক বড় দল টিকিট সবাই চায়, সেই নিয়ে একটা হয়েছিল এবং সেই জায়গায় সাহিদ দাকে ধাক্কা মারা উনি সিনিয়র রিপোর্টার, এটা অন্যায় হয়েছে, এটা ঠিক নিশ্চয়ই। আমার যখন আমার পেপারটা নিয়ে যখন বলেছি আমাকে ভালোবাসে, নিশ্চয়ই ওনারা ভালোবাসেন, দলটাকে আমিও ভালোবাসি, সব সবাইকে নিয়ে যদি এরকম যদি ভালোবাসে তাহলে আমাদের ওয়েস্ট বাংলায় যে কালচার গোটা ইন্ডিয়ার তার উপর স্যুট করে নিশ্চয়ই এরকম কালচার থাকবে। আর সমস্যাটা কি টিকিট এবং ব্লক সভাপতিকে নিয়ে? সব সময় হয়, পুরো আজ থেকে যখন যখন দেশ স্বাধীনতা হয়েছে তখন থেকে সব সময় থেকে টিকিট পিকেট নিয়ে ঝামেলা হয়। কিছু কিছু পকেটমারেরা বলবে দুদিন ঝাড্ডা দিয়ে ঘুরবে, তে বলবো আমাকে টিকিট দাও, সেরকম হয়। সবার রাইট আছে, হতে পারে, তার মানে কিছু বার আছে, কিন্তু দলটা আমাদের 20 বছর মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে কেউ সরাতে পারবে না, এরকম তৈরি হয়ে গেল না। তো কংগ্রেস দালালি করছে, বিজেপি দালালি করছে, ওয়েস্ট বাংলা দিল্লিতে গিয়ে ঝামেলা করছে, সিপিএম শেষ, শুধু বড় বড় কথা, ওর ভোটটা যাবে বিজেপিকে আর বিজেপি ভোটটা যাবে সিপিএম, কোথায়? আর কাজ করেছি, কাজ করলে মানুষ কাজ দেখছে, কাজ করেছি সেই জন্য মানুষ আমাদেরকে সমর্থন করবে। আমার নাম সাহিত্য প্রয়োজন। কাল বানপু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বানপু হাসপাতাল রোডে অবস্থিত তাদের অফিস প্রাঙ্গণে সেলের জুনিয়র অফিসার পদে উন্নীত হওয়া অ্যাসোসিয়েশনের সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুখ্য মহাপ্রবন্ধক ভারপ্রাপ্ত পবন কুমার, বিশেষ অতিথি হিসেবে বানপু হাসপাতালের মুখ্য চিকিৎসক আধিকারিক ভারপ্রাপ্ত ডক্টর সুকান্ত সিনহা, বানপু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি গৌতম নন্দী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী জুনিয়র অফিসারদের ফুলের বুকে এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধিত করা হয়। বানপু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লব কুমার মান্না বলেন যে অ্যাসোসিয়েশনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জুনিয়র অফিসার হিসেবে পেয়ে আমরা খুবই গর্বিত। আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের আরও যোগ্য সদস্যকে উক্ত পদে উন্নীত করা হবে। তিনি আরও বলেন যে বানপু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেল ইস্কো স্টিল প্ল্যান্টে কর্মরত সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চতর পড়াশোনা এবং অন্যান্য বিষয়কে অন্তর্ভুক্ত করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে যাবে। All the members of this Diploma Engineers Welfare Association and the newly promoted junior officers. Let me begin by thanking this association for making this great endeavor to acknowledge the promotion, to acknowledge your hard work, your sincerity, your dedication and what not, and a lot of things which has ultimately resulted in your promotion this year. So that is a very noble thought of them to congratulate you, to invite you to, what should I say, to have this sort of program. And I really feel that it's a nice way to, a good gesture to acknowledge your promotion. Now coming to the junior officers who have been promoted, you always feel wonderful when you are promoted. Jokhoni promotion ho, khub bhalo lage. But this promotion is a very big jump from one level to another level. And it has not happened as an overnight something that you have done. It is a result of many years of hard work, and prior to that your learnings, your teachings, your diploma that you have done, and along with that your hard work in the plant. And I wish each one of you, since you have so many years ahead in your service, work well, learn well, and future. And it is also for those who have not yet been promoted, it is an example for them also that your hard work, your learning, all these things will pay off. And definitely next year, although when the next promotion is due,
you will also be promoted. But we'll always like to see more and more number of diploma engineers being promoted to the executive cadre and contributing to the plant. Engineers who have got yourself the post of the JO, junior officer, are আমরা যারা এখানে আছি ওদের মোটিভেট করার জন্য সবাইকে আমার শুভেচ্ছা। স্যার একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বললেন, ইডিপেন্ডে একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বললেন যে আপনার প্রথম দিন থেকে ইউ শুড থিঙ্ক যে আমরা ডিফারেন্ট, আর যখন আমরা ইন্টারভিউতে ছিলাম আমরা দেখেছি দ্যাট ইউ আর ডিফারেন্ট, কেন কি আপনারা প্রত্যেককে জব নলেজ বলুন, কনফিডেন্স বলুন, ইনভলভমেন্ট ইন দ্য প্ল্যান্ট বলুন, we are a very difficult choice. Every one of you jara select hoyeche, you are a gem ami bolte pari. Ar amader modhe dujon to DSP der transfer hoyeche, I am sure you are comfortable there. Ar apnader families, apnar better half, children, spouse jara apnader shonge support korechen aaj ei monche, onaderkeo onek onek dhonnobad. Kene ki onara jodi shonge na thakten, it is not a very easy job. Ekta porikha diye প্ল্যান্টে কাজ করে পরীক্ষা দিয়ে একটা সাকসেসফুল হওয়া, ইট ইজ নট এ ভেরি ইজি জব। তো হার্টিয়েস্ট কনগ্র্যাচুলেশনস টু ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ অ্যান্ড ইয়ার ফ্যামিলি। অ্যান্ড আপনারা যেমনি জানেন ইসকো স্টিল প্ল্যান্ট ইজ দ্য মোস্ট মডার্ন প্ল্যান্ট, হ্যাভিং দ্য মোস্ট ইয়াংগেস্ট ওয়ার্ক ফোর্স, আর এখন আমরা নেক্সট ফেজ অফ মডার্নাইজেশনে যাচ্ছি, 4 মিলিয়ন টন প্ল্যান্ট অলরেডি আমাদের PFR যেটা বলে ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে। So you have a very bright future and a very, very bright future and a very for the plant also. So khub mon diye kaaj korun and together we will make SAIL shine. Thank you very much. लगातार पिछले 4 सालों से आपकी सेवा में बना हुआ है आसनसोल बाइक बाजार, अब मल्टी ब्रांड टू व्हीलर शोरूम, बाइक और स्कूटी के सेल्स के साथ ऑल काइंड ऑफ सर्विसेज। इसके अलावा ई रिक्शा और स्कूटी भी हमारे यहाँ अवेलेबल है, साथ ही पुराने बाइक या फिर स्कूटी को कराना हो एक्सचेंज तो चले आइए आसनसोल बाइक बाजार। फाइनेंस फैसिलिटी के साथ पाए कैश डिस्काउंट अप टू ₹5,000। तो फटाफट नोट करें हमारा एड्रेस, एस बी गोराय रोड नियर स्माइल मोड, आसनसोल। सुविधाओं के साथ आने वाले स्मार्टफोन्स की करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है सुल्तानचल वासियों की पसंदीदा स्टोर। ज्यादा एक्सचेंज वैल्यू, 0 डाउन पेमेंट और 0% इंटरेस्ट के साथ एक्साइटिंग ऑफर्स, वो भी ऑनलाइन से कम प्राइस में। स्मार्टफोन्स ही नहीं, मोबाइल हॉस्पिटल में मिलेंगे स्मार्ट टीवी, टैब्स और अदर एसेसरीज। हमारा एड्रेस है ड्रीम ओसिस अपार्टमेंट, लोअर चेडंगा, आसनसोल। कम बजट में बनाएं अपने सपनों का घर, डेकोर वॉलपेपर एंड इंटीरियर डेकोरेशन के संग ऑल टाइप ऑफ फर्नीचर, फॉल सीलिंग, मॉड्यूलर किचन, वैरायटीज ऑफ वॉलपेपर के साथ ही साथ यहां आपको मिलेंगे एक से बढ़कर एक फ्लोरिंग और इंटीरियर डेकोरेशन के सामान, स्टार्टिंग प्राइस ₹500 ओनली। चाहे हो नया घर या फिर लाना चाहते हैं पुराने घर में कुछ नयापन, तो आज ही हमारे यहाँ आए। नोट करें हमारा एड्रेस, जयंती इनक्लेव अपकार गार्डन नियर मीट वेस्ट हॉस्पिटल, जीडी रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 6294940064। यार एक बात पूछूं? हाँ बोलो, इसमें पूछने वाली क्या बात है? तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है, बहुत महंगा है। अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए। अच्छा आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत एट्रैक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है, ये फर्नीचर वर्ल्ड क्लास है, प्योर सागवान के, क्वालिटी दार और टिकाऊ भी। क्या सच में? हाँ, तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना, वहाँ फर्नीचर के एक से बढ़कर एक कलेक्शन, वो भी तुम्हारे बजट में, साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चले। फर्नीचर वर्ल्ड, फर्नीचर लवर्स की पहली पसंद, जीटी रोड शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। मेंस वियर की एक्सक्लूसिव शोरूम सुप्रीम गार्मेंट अब आसनसोल में। मेंस के पसंद का खास ख्याल रखते हुए जीन्स, शर्ट, टी शर्ट, ट्राउजर, जैकेट, ब्लेजर और शूज के अलावा और भी बहुत कुछ सिर्फ सुप्रीम गार्मेंट में, जो कि है पॉकेट फ्रेंडली फॉर एवरी मैन। हमारे
यहाँ 2500 या 2500 से ऊपर की खरीदारी करने पर आप ले सकते हैं लकी ड्रॉ में हिस्सा, जिसके विजेता को मिलेगा एक चमचमाती हुई स्कूटी। तो आज ही आए हमारे यहाँ, नोट करें हमारा एड्रेस, टीपी मार्केट नियर टेक्नो कॉमर्शियल कॉम्प्लेक्स आसनसोल। महिलाओं के समस्याओं के समाधान के लिए अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। यहाँ महिलाओं की जटिल से जटिल समस्याओं का सटीक इलाज किया जाता है। इसके अलावा विशेषकर इनफर्टिलिटी अर्थात बांझपन का निदान भी किया जाता है। ध्यान रहे हमारे यहाँ अत्याधुनिक तकनीक द्वारा इक्सी करने की भी सुविधा उपलब्ध है। यहाँ ओटी में एचयू व हेपा फिल्टर सिस्टम है, जिससे ओटी का वातावरण स्वच्छ और पोल्यूशन मुक्त रहता है। यूट्रस में मां के गर्भाशय की तरह स्थिति रहती है। इसके अलावा अत्याधुनिक इक्सी मशीन, वर्ल्ड टॉप नॉच लेमिनर फ्लो के साथ बेंच टॉप इंक्यूबेटर, अब मेट्रो सिटी की सुविधा आपको करीब मिलेंगे। इसके अलावा हमारे यहाँ डॉक्टर स्वयं सोनोग्राफी करते हैं और रिपोर्ट तुरंत दिया जाता है। तो महिलाओं की कोई भी समस्या हो उसके लिए संपर्क करें स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। हमारा पता है आविष्कार बिल्डिंग, 3rd फ्लोर, GT रोड, आसनसोल। আজকে কি ছিল, দু তিন মাস ধরে এখানে জল নেই, গরমে সবাই মরছে, পাখি গাছপালা বাচ্চা কাচা বুড়ো কচি সবাই মরে যাচ্ছে গরমের ঠেলায়। তার জন্যে এইখানকার মেয়ে ছেলেরা সবাই মিলে ব্যাং ধরেছে দুটো, গঙ্গার মেয়ে আর সাইরা বানুর ছেলে, এরা ছেলে মেয়ে করে ব্যাঙের বিয়ে দিয়েছে। ঈশ্বরকে এমন দোয়া করছি আমি, আর আপনারাও দোয়া করুন যে ঈশ্বর যেন এদের ইজ্জত রাখে, ঝমঝম করে যেন জল পড়ে। कोशिश करना है कि वार्म अप जैसे ही रनिंग करने के बाद हम जो भी पोलाइजेशन करेंगे तो ये सब थोड़ा सा कर लेंगे। मानो सीधा लगा धनबाद बुला लेना, अच्छा बैटिंग चलता है, अच्छा पेस बोला गया, अब तेरा अभी वार्म अप का टाइम रहेगा। बोलना इसी मत होता ना कि स्टेट भी खेले इंडिया खेले, तो ऐसे ही छोटा छोटा स्टेशन मिलते रहता है। ভালোই তুমি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি ছাত্র আমার খেলাতে দেখি আমি সব পোস্ট আছে।
बहुत बड़े सवाल भाई संजय सर ही करवा रहे हैं कॉन्टैक्ट करने का कितना रिपीटेशन पूरा हिप को पूछ करेंगे पूरा हिप को पूछ करेंगे